মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি জমি ও গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন প্রদান করেছে প্রেসবিধি। আমাদের সারা দেশে আমাদের বারবার উপজেলাতেও এই অনুষ্ঠানটি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামীকাল 10:30 মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে আগমন করবেন। আমরা এই অনুষ্ঠানটি আমাদের উপজেলা পরিষদের যে মিলনায়তন আছে মিলনায়তনে আমরা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে যুক্ত থাকব। মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয় প্রকল্প এবং সিলেট জেলার গোয়েন্দা উপজেলার নন্দীগাঁও ইউনিয়নের নোয়াগাঁও আশ্রয় প্রকল্প, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বানারীপাড়া পৌরসভা উত্তরপাড়া আশ্রয় প্রকল্প অর্থাৎ গাজীপুর সিলেট এবং বরিশাল তিনটি জেলায় সরাসরি সম্পৃক্ত হবে। আর বাকি যারা আমরা তারা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এখান থেকে সরাসরি এখান থেকে আমরা সংযুক্ত হব এখানকার প্রোগ্রামে। আমাদের প্রোগ্রাম পূর্ববর্তী আমাদের প্রোগ্রাম পূর্ববর্তী আমাদের যে প্রোগ্রাম আমরা 9টা থেকে আমাদের অতিথিবৃন্দ আসবেন এবং আসন গ্রহণ করবেন। তারপর 9:15 থেকে আমাদের আশ্রয় দুই প্রকল্পের কার্যক্রমের উপর ভিডিও চিত্র প্রদর্শন শুরু হবে। আমাদের সম্মানিত জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ আগন্তুক অতিথিবৃন্দ সরকারি কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বৃন্দ সহ আমরা সকালে 9:15 অন্যান্য কিছু আছে এটা আমাদের হবে। তারপর মাননীয় প্রধানমন্ত্রী 10:30 আসন গ্রহণ করবেন এবং 10:30 পর 10:31 থেকে জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন মিয়া মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তার সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হবে। 10:31 থেকে 10:35 পর্যন্ত একটি ভিডিও চিত্র প্রদর্শনী হবে। ভিডিও চিত্রের পর 10:45 থেকে মাননীয় প্রধানমন্ত্রী সূচনা বক্তব্য হবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি হস্তান্তর করা হবে। 7টি জেলার সকল উপজেলা আপনারা জেনে আনন্দিত হবেন, 7টি জেলা সকল উপজেলা এবং সারা দেশে 159টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে। আপনাদেরকে নিয়ে আজকে যে প্রেস ব্রিফিংটি আমাদের আমাদের ধনবাদী উপজেলায় গত 2 বছর পূর্বে যখন কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল 264টি ভূমিহীন গৃহহীন ক শ্রেণী ভূমিহীন গৃহহীন নির্ধারণ করা হয়েছিল। আমরা ইতিপূর্বে বাকি ঘরগুলো করেছি, সর্বশেষ আমি আসার পরে 27টি এবং এই বছর এই যে এখন যেটা হবে 10টি, এই 10টি দিয়ে আমাদের 264টি ভূমিহীন গৃহহীন ক শ্রেণীর যে তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী সবগুলো ঘর আমরা শেষ করতে পেরেছি। আমাদের 264টি ঘর ক শ্রেণীর হয়ে যাওয়াতে আমরা এখন ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা আগামীকাল করব। সারা দেশে যে আমাদের সারা দেশে যে 159টি উপজেলা আছে তার ভিতরে আপনারা জেনে আনন্দিত হবেন, টাঙ্গাইল জেলার বেলদুয়ার মধুপুর ধনবাদী তিনটি উপজেলা এর ভিতরে রয়েছে। তিনটি উপজেলা এবং এই তিনটি উপজেলাকে নিয়ে সারা দেশে 159টি উপজেলা আমরা গর্বিত। তিনটি উপজেলা টাঙ্গাইল জেলায় তো করতে শুধু গোপালপুর উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করতে পেরেছিল। আজকে আমরা দ্বিতীয় ফেজে আমরা দ্বিতীয় স্থান অধিকার করে মধুপুর ধনবাড়ি এবং দেলদুয়ার আমরা অত্যন্ত গর্বিত যে মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক কিন্তু মহোদয়ের যে সরাসরি নিজস্ব সংসদে আসন সেই আসনের দুইটি উপজেলা নিয়ে আসন সেই আসন দুটির দুটি উপজেলায় ভূমি গৃহহীন মুক্ত হচ্ছে কর্তৃপক্ষ। এই জন্য আপনাদের সকলের এবং এর সাথে যারা জড়িত একজন জনপ্রতিনিধি আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরকারি কমিশনের ভূমি ঠিকাদার বৃন্দ আপনারা সাংঘাতিক বৃন্দ সকলকে অভিনন্দন জানাচ্ছি। তার কারণ আমাদের ক ক্যাটাগরি শেষ হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সদস্য সরকার আমরা সদস্য একই সেই সরকার বর্তমান ক ক্যাটাগরির ঘর শুরু করবে। অতএব আমরা ক ক্যাটাগরির যে ভূমিহীন গৃহহীন মুক্ত সেটি ঘোষণা করতে পেরেছি আপনাদের সকলকে নিয়ে এবং সেটি আনুষ্ঠানিকভাবে আগামীকালের পরে আমরা সেই স্বীকৃতিটা পাবো। এবং বাংলাদেশে সাতটি জেলা পুরোপুরি ভূমিহীন গৃহহীন মুক্ত হচ্ছে ক ক্যাটাগরি এবং 169টি উপজেলা। তো তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপকার ভোগীদের সাথে যে তিনটি জেলায় উপজেলার সাথে সরাসরি সম্পৃক্ত হবে তাদের সাথে কথা বলবেন। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় চূড়ান্ত কিছু মোনাজাত হবে, মোনাজাত পরিচালনা করবেন হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান সিনিয়র চেয়ারম্যান বাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ। তারপর দেশের বিভিন্ন স্থান হতে সংগৃহীত উপকার ভোগীগণের অভিলেখ ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। আপনারা জানেন আমাদের যদুনাথপুর ইউনিয়নস্থ মণিপুর আশ্রয় প্রকল্প ১৬ জন ব্যক্তিকে আমরা ভূমি এবং জমি প্রদান করেছি, তারা সুখে শান্তিতে বসবাস করছে। আপনারা গেলে সেখানে দেখতে পারবেন যে আমাদের উপজেলার ভিতর সর্বোচ্চ প্রকল্প সেটি
সেই প্রকল্পে হামিদ মিয়া নামে একজন ব্যক্তি আছেন যার সহায় সম্বল আশ্রয় কিছুই ছিল না ঝাড়ু বানিয়ে তিনি বিক্রি করেন সেই হামিদ মিয়ার ইজ্জত আসলেই অনেকাংশে বেড়ে গিয়েছে হামিদ মিয়া এখন পাকা ঘরে বসবাস করে যে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে যেখানে পানির ব্যবস্থা করা হয়েছে হামিদ মিয়ার সহ সেখানে আরো যারা কর্মজন আছে তাদের সকলকে কৃষি বিভাগ থেকে পারিবারিক পুষ্টি বাগান করে দেওয়া হয়েছে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের মৌসুমি ফলের চারা বিতরণ করেছি সেই সব ফলের চারার ফল পেয়েছে কিছুদিন পূর্বে আমাদের জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব জসীমউদ্দিন হায়দার স্যার এসেছিলেন স্যারকে তারা সেই গাছ থেকে তাদের যে সরকার প্রদত্ত যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক প্রদত্ত যে 2% করে ভূমি এবং সেই ভূমিতে রূপিত পেঁপে গাছ থেকে লাউ গাছ থেকে পেঁপে তারা ডিসি স্যারকে সরাসরি দিয়েছে পুঁইশাক দিয়েছে ডাঁটা দিয়েছে তারপর মিষ্টিকুমড়া দিয়েছে বেগুন দিয়েছে তারা অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করছে সেখানে জুলহাস নামের জনৈক ব্যক্তি রয়েছে যার কিছুই ছিল না যার বউ পর্যন্ত চলে গিয়েছে অন্যের বাড়ির বারান্দায় যে ছিল বিদান কিন্তু এখন তার পাকা ঘর রয়েছে আমরা ঘোষণা দিয়েছি তার যদি বিয়ে ঠিক হয় আমরা উপজেলা প্রশাসন থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা তাদের সকলকে নিয়ে তার বিয়ের সমস্ত ব্যয়ভার আমরা বহন করবো এবং তার বিয়ের আনুষ্ঠানিকতা আমরা মুমিন পুরস্ত আশ্রাম প্রকল্পের 2-2-4 সারি ঘরের মাঝখানে যে 16% সুপুরি সব জায়গা রয়েছে সেইখানে আপনাদের সকলকে নিয়ে আমরা তার বিয়ের আয়োজন করবো অনুরূপভাবে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি স্যার এসেছিলেন স্যার ঘোষণা দিয়ে গিয়েছেন জুলাস মিয়ার বিয়ে হয়তো বা অসুবিধা হলে স্যারকে তিনি কোনো একটি উন্নত মানের বিষয়কে হানিমন করার জন্য স্যার ব্যবস্থা করে দেবেন আপ্লুত হয়েছি আসলে জুলাস মিয়ার যার কিছুই ছিল না যে অন্যের বাড়িতে বারান্দায় আশ্রিত ছিল বিদায় যার বউ অন্যের হাত ধরে চলে গিয়েছে আজকে তার পাকা ঘর রয়েছে সে পাকা ঘরে সুখে শান্তিতে দিন যাপন করছে আমরাও তার জন্য মেয়ে দেখতেছি আমরা আপনারা মেয়ে দেখবেন আশা করি অস্ট্রেলিয়া জেলার মেয়েকে আমরা আবার সেই ঘরে ঘরণি সহ দেখতে পাবো অনুরূপ ভাবে সেখানে আউসি ভনুফা এরকম করে জুলেখা আরো অনেকেই রয়ে গিয়েছে যাদেরকে আমরা বিভিন্ন ভাতা প্রদানের কার্যক্রমের আওতায় এনেছি যারা সুখে শান্তিতে আছে আপনারা গেলে দেখতে পাবেন কিছুদিন পূর্বে মাননীয় জেলা প্রশাসক স্যার যখন এসেছিলেন তখন সেখানে তারা পিঠা বানিয়ে খাইয়েছে তাদের ঘর দেখিয়েছে তাদের ঘরে এখন অনেক কিছুই আছে তাদের চারপাশে বাউন্ডারি রয়েছে অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সেখানে দাওয়াত রইল দেখার জন্য ইচ্ছা করলে আমরা আজকেও যেতে পারি যদি আপনারা যেতে চান বা প্রেস ব্রিফিং পরবর্তী উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি এবং সহকারী কমিশনার ভূমির গাড়ি সহযোগে আমরা কিন্তু সেখানে গেলে যেতে পারি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের 264টি ঘর দিয়েছে আমাদের সারা বিশ্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রোল মডেল হয়েছে তারই অংশ হিসেবে পৃথিবীর বুকে সর্ববৃহৎ প্রজেক্ট সারা বাংলাদেশে এই জমি এবং গৃহ প্রদান এটি একটি স্বপ্নের প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব একেবারে প্রকল্প হচ্ছে এটি অগ্রাধিকার যে 10টি প্রকল্প সেই অগ্রাধিকার প্রকল্পের অন্যতম প্রকল্প হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর যার জমি নেই তাকে এক খণ্ড জমি প্রদান এবং তাকে পাকা ঘর প্রদান যে ব্যক্তি আসলে আপনারা জেনে অবাক হবেন যে ব্যক্তি আসলেই কিছু ছিল না কিছু থাকার কথা না সে অত্যন্ত সুন্দর সুপরিসর একটি পাকা ভবনে থাকতেছে এটি আপনাদের সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের সরকারের উদ্দেশ্যিত আছে বলে উন্নয়নের অন্যান্য পালাকের মতোই সারা দেশব্যাপী লাল নীল সবুজ টিনের যে সুসুন্দর সুসজ্জিত যে টিনের ঘরগুলো ওয়াল করা এই ঘরগুলোকে তারা পেয়েছে এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপজেলা প্রশাসন তথা দরকারী উপজেলা সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই একই সাথে ধন্যবাদ জানাই মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি মহোদয়কে যার সুদক্ষ নির্দেশনা বলিষ্ঠ নেতৃত্ব এবং সুনির্দিষ্ট করেন আমাদের ধন্যবাদী মধুপুর মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের যে সরাসরি সংসদীয় এলাকা সেই এলাকা উন্নয়নের ব্যাপক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে আপনারা জানেন আমাদের ধন্যবাদী বাস স্ট্যান্ড থেকে আমাদের কেন্দুয়া হয়ে সরষেবাড়ি পর্যন্ত রাস্তাটি 70 ফিট পর্যন্ত প্রশস্ত হচ্ছে এই রাস্তাটি আসলে ইতিমধ্যে আমাদের সাতকারার কাজ হয়ে গেছে খুব দ্রুত অধিগ্রহণের টাকা পরিশোধ সাপেক্ষে আমাদের কেন্দ্র হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে ধনপুরি বাস স্ট্যান্ড থেকে কেন্দ্র পর্যন্ত রাস্তা প্রশস্ত হয়েছে বলে আমরা প্রত্যাশা রাখি যে আমাদের ক্রমবর্ধমান অনেকটা শিকাপুরের মতো বর্ধমান ধনপুরি উপজেলা শহরের অংশটুকু পৌরসভার অংশটি এখানকার যে থাকবে না অনুরূপভাবে আমাদের শেখ হাসিনা মিনি স্টেডিয়াম হচ্ছে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হচ্ছে আমাদের বিএডিসি ধান গবেষণা কেন্দ্র হচ্ছে এসব কিছু আসলে আমাদের উন্নয়নের অংশ
আমি সুদেতি বলতেছি আমরা ধন্যবাদ জানাতে চাই মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের মহোদয়কে যার নেতৃত্বে আমরা সোনার সংসদে আসলে দুটি উপজেলা মধুপুর তার পাশাপাশি আমরা ওনার সরাসরি বাড়ি আমাদের ধনবাড়ি উপজেলা সেটিও ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হচ্ছে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের উপজেলা পরিষদের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান হারুন রশিদ ইরা মহোদয় যিনি সবসময় ভূমিহীনদের পক্ষে থেকেছে ভূমিহীনদের কাছে গিয়েছে ভূমি বাছাই কার্যক্রম অংশগ্রহণ করেছে সরাসরি মমিনপুরে আমরা তাকে পেয়েছি মমিনপুরে গিয়ে সরাসরি যে তারা আবেদন যারা করে করেছে তাদের সকলের মধ্য থেকে একেবারে কণ্ঠভোটের মাধ্যমে আমরা নির্বাচন করে ভূমিহীন বাছাই করেছি এইসব কার্যক্রমে আমরা আমাদের উপজেলা পরিষদের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বয়কেও আমরা পেয়েছি আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যোজনাতরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ ওখানকার মেম্বার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে সহযোগিতা সমর্থন দিয়েছি একই রকমভাবে আমাদের সরকারি কমিশনার ভূমি আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমাদের সমবায় কর্মকর্তা আমাদের উপজেলা প্রকৌশলী আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সকলেই সহযোগিতা করেছে এবং একই রকমভাবে আমাদের ধর্মের উপজেলা বিশিষ্ট সমাজসেবক যারা আছে সুবি সমাজ যারা আছে রাজনীতিবিদ যারা আছে তারা আমাদের সহযোগিতা করেছে ঠিকাদারকে অনুরূপভাবে সর্বোচ্চ সহযোগিতা করেছে আপনারা ধর্মের উপজেলার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য ব্যক্তিবর্গ আমরা সভাপতি সেক্রেটারি সহ পূজাকে সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ আপনাদের সকলকেও সর্বদা পেয়েছি আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন সামনের দিনগুলোতেও আপনারা পাশে থাকবেন এটি হচ্ছে প্রত্যাশা আপাতত আমি বিদায় নিচ্ছি। আমি একজন এই কমিটির সদস্য হিসেবে থাকতে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি কারণ মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য প্রকল্প এই আস্থার প্রকল্পে আমি এই ক্ষুদ্রকর্মী হিসাবে যতটুকু সহযোগিতা করার করতে পেরেছি। ধন্যবাদ জানাই আপনার ভবিষ্যৎ চৌষট্টিটি আমরা ভূমিহীন এবং গৃহহীন তালিকা 2018 সালের শেষের দিকে ইতিমধ্যে সম্পূর্ণ হচ্ছে। সর্বশেষ ঘরের কাজ কিছুটা বাকি আছে, রঙের কাজ চলমান, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই মাসের ভিতরে শেষ হয়ে যাবে। সেই হিসাবে আমাদের 264 জন যে ভূমিহীন এবং গৃহহীন ছিল সেটা আমরা টার্গেট ফিল আপ করতে পেরেছি সেই হিসাবে আমাদের ধনবাদ উপজেলা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত এই সব উপজেলা হিসাবে আজকে ঘোষণা করছে সবাইকে ধন্যবাদ সকলের সহযোগিতায় এই কাজটি সম্পূর্ণ হয়েছে সবাইকে ধন্যবাদ আমি সম্পৃক্ত আমি
বিভিন্নভাবে সহযোগিতা করেছে বলে আমি মনে করি এবং এই আশ্রয় প্রকল্পে আমার মনে হয় না যে এটা আমাদের কাছে ছিল আমরা যেভাবে আমাকে যে দায়িত্ব মৌখিকভাবে দিয়ে থাকব আমি এটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করছি আপনারা জানেন যে 264 দিন এর আগেও তিনের গড় ছিল 400 তিনের গড় ছিল 400 তিনের গড়ে ঠিকাদার ছিলাম আমি এর উৎসব আমি এর উৎসব ছিলাম আমি 400 গড়ের ঠিকাদার আমরা 400 গড় আমরা নিজেরাই এটা স্থাপন করেছি এবং এটা সুন্দরভাবে এখন পর্যন্ত এই ঘরগুলো কিনের ঘরগুলো অনেক সুন্দর আছে স্বচ্ছতাভাবে করা হয়েছে সেটা আপনার দেড়টা দেয় দেখবেন দেড়টা দেয় দেখলেই বুঝতে পারবেন হঠাৎ একটা গেলে দেখলে বুঝতে দেখবেন যে এটার মধ্যে রোদ দিয়ে আছে আমার মনে হয় কেউ ধরতে পারে না এই দিশা আপনার এই দিশা বিভিন্ন টিপ করে পাঠিয়েছে এবং আমার মনে হয় গণমানি আপনার সকল তদন্ত কমিটির কাছ থেকে ধন্যবাদ পেয়েছি আমি আর একটা দিয়েছি আমাদের ফেসবুকে সভাপতি মহোদয়ের কাছে আপনি জানতে চাই অর্থাৎ দিয়ে যাই সেটা হলো আমি বলি সঙ্গে সভাপতি আপনিও জানেন আমি আপনি তার কথা বললেন তার সামনে দিয়ে দিনে তিন চার চার গ্রামে যাই আপনার মতো খবর কিছু আমার মধ্যে আসে না আমার শুধু আসবে না আমি মনে করি না আমার কাছে কতভাবে আসছে কতভাবে কত জায়গায় তার নাম নিয়েছি কোথাও কেউ জায়গা দেয় না কোথাও কেউ জায়গা দেয় না সরকার কর্তৃক কোনো জায়গায় কোনো দরকার ছিল না কোনো দিনই এটা আমরাই আমি এটা একটা জায়গা করতে থাকতে থাকা হবে সেখানে যে বিভিন্ন জায়গায় এটা আমরা পাঠাইছি এটা আমরাই করছি বিভিন্ন সময় কাজে তাকে ঘর দেওয়ার জন্য এবং ভূতটি দৃষ্টি করে ঘর দেওয়ার জন্য বহুতভাবে চেষ্টা করেছে বহুত দৃষ্টি এখন আমাদের কাছে কিন্তু দু একটা দৃষ্টি হলে আমার হেল্প করে ছাড়া আছে আমাদের দেখি পরবর্তীতে কোথাও এদের ইয়ে করতে পারলে বলে আপনারা চেষ্টা করবো এবং চেষ্টা এখনো আছে আমি এগুলো খুব খেয়াল করি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম প্রত্যাশা মানুষ হিসেবে আমরা দেখতে পারি তার কারণ আমাদের যে কারো জন্ম যে কারো ধরেই দিতে পারে আজকে সে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এটা কিন্তু বলা হয়নি যে শুধু কোনো একটি ধর্মের মানুষ কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব না মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব অতএব সৃষ্টির শ্রেষ্ঠ জীব প্রত্যেকটি মানুষ আসলেই তারা শ্রেষ্ঠ মানুষকে আমরা সকলেই মানুষ হিসেবে বিবেচনা করি সকলকেই ধন্যবাদ আমরা বলা হয়